রূপসাপুর জঙ্গলে টুনি পাখি তার মা মিনুর সাথে বসবাস করত। টুনির যখন জন্ম হয় তখন তার বাবা তাকে আর তার মাকে একা করে দিয়ে সারা জীবনের জন্য ওপারে পাড়ি জমায়। মা, তুমি আজ কটা পাটিসাপটা পিঠা বানিয়ে দাও তো, আমি খেয়ে জঙ্গলের গভীরে থাকা ঠাম্মির জন্য নিয়ে যাই। জঙ্গলের একটা বৃদ্ধ পাখি, আর তাকেও তুই তো ঠাম্মি বানিয়ে নিলি। হ্যাঁ রে, তুই এত দয়ালু কেন বলতো? আমার যে সবাইকে আপন ভাবতে ভীষণ ভালো লাগে মা, আর তার কারণে আমি সবাইকে আমার আপন ভেবে নেই। পাগলি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, আর যা তুই বাজারে গিয়ে পিঠা বানানোর সব উপকরণ কিনে নিয়ে আয় তো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এই যাবো আর আসবো। এরপর টুনি দ্রুত উড়ে বাজারে যায় আর মায়ের কথা মতো পিঠা বানানোর উপকরণ কিনে নিয়ে বাড়ি ফিরে আসে, আর মিনু সেগুলো নিয়ে পিঠা বানাতে থাকে। মা, তোমার পিঠার যা সুঘ্রাণ বেরিয়েছে না, এতে করে মনে হচ্ছে এগুলো পিঠে নয়, নিশ্চিত কোনো অমৃত হবে। হয়েছে হয়েছে, এবার আর আমার মিছি মিছি প্রশংসা করতে হবে না, আর আমাকে লুচির মতো ফোলাতেও হবে না। তখন আবার দেখা যাবে মানুষের মতো করে আমি আকাশে উড়ে যাব, বুঝেছিস? না মা, আমি একদম সত্যি বলছি। টুনির কথা শুনে তার মা মুচকি হাসে। এরপর টুনি তার মায়ের কাছ থেকে পিঠে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়, আর পিঠের সুঘ্রাণ পুরো জঙ্গলে মোমো করতে থাকে, আর বনের পশু পাখিরা লোভে মুখের জল ফেলতে থাকে। কি সুঘ্রাণ, তোকে পরে খাবো, আগে বল তোর কাছে কি আছে, আমি সেটা আগে খাবো। আমার কাছে তো পিঠে আছে, কিন্তু বাঘকে তো পিঠে খাওয়াতে একদম মানাবে না, বাঘ তো হিংস্র প্রাণী, তাই বাঘকে মাংস খেতে হয়। তাহলে আয়, আগে তোকে খাই আর তারপর তোর খাবারগুলো খাই। আরে আরে বাঘ মামা, তুমি পাগল হয়ে গেলে নাকি বলো তো? তুমি যদি আমাকে খাও তাহলে আমার পিঠে তো আর তুমি কোনোদিনও পাবে না, তাহলে তো তোমারই লস। তুই তো এক্ষুনি বললি যে হিংস্র প্রাণীকে পিঠে খেতে নেই, এখনই আবার পিঠে খাওয়ার কথা বলছিস? তুই এক মুখে কয়টা কথার কথা বলিস, হ্যাঁ বলতো। আরে ওই হলো আর কি, এই নাও দুটো পিঠে খাও। আমি তো আজ বুড়ি ঠাম্মির জন্য পিঠে নিয়ে যাচ্ছি, ঠাম্মিটা না ভীষণ অসুস্থ, তাই আজ ঠাম্মিকে খাওয়াই, কাল না হয় তোমার জন্য আরো মজার মজার খাবার নিয়ে আসবো। যেহেতু তুই ওই বুড়ির অজুহাত দিলি, সেহেতু তোকে আজ আমি ছেড়ে দিলাম, কিন্তু এর পরও যদি তুই আমার জন্য কোনো পিঠে না নিয়ে আসিস, তাহলে আমি তোকে জীবিত চিবিয়ে খাবো, এই বলে দিলাম। আরে বোকা বাঘ মামা, তুমি একদম ভয় পেও না, বুঝেছো? আমি কাল সঠিক সময়ে ঠিক চলে আসবো। বাঘ টুনিকে ভরসা করে আর টুনিকে যেতে দেয়। টুনি গান গাইতে গাইতে তার ঠাম্মির বাড়ির দিকে যেতে থাকে, আর হঠাৎ করে একটা কাঠুরিয়াকে দেখতে পায় যে কিনা আনমনে কাঠ কেটে চলেছে। এই যে কাঠুরিয়া, অমন করে আনমনে দাঁড়িয়ে কাঠ কেন কাটছো গো? একটু হাসি মুখে কাঠ কাটো না গো, আমার যে কারো ঘোমড়া মুখ দেখতে একদম ভালো লাগে না। আমার যেভাবে খুশি আমি সেভাবে কাটবো, তোমাকে তো আমি কিছু বলতে বলিনি। এই বলে কাঠুরিয়া রেগে কুড়াল দিয়ে কাঠে আঘাত করতে যায়, আর তখনই কুড়াল এসে টোনার হাতে লাগে আর টোনার হাত কেটে যায়। ইশরে, কতখানি হাত কেটে গেছে, একটু সাবধানে কাজ করবেন তো নাকি? আসুন আসুন, আপনার হাতে আমি জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই সব সামলে নিতে পারবো। একদম চুপ, আর একটা কথা বললে, এক্ষুনি এই কুড়াল দিয়ে না তোমার মাথাটা আলাদা করে দিব বলে দিলাম। টুনির ধমকানি খেয়ে টোনা চুপ হয়ে যায়, আর টুনি পাশের কিছু গাছ থেকে পাতা ছিঁড়ে তা দিয়ে জড়িবুটি বানিয়ে সেটা টোনার হাতে লাগিয়ে দেয়, আর টোনার ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক উদার আর দয়ালু, তাই আমি তোমাকে কিছু আমানত দিতে চাই। আমাকে দিবে আমানত? তা কি সেই আমানত শুনি। ঠিক আছে, চলো তবে আমার সাথে। এরপর টোনা টুনিকে নিয়ে একটা গুহায় যায়, আর সেখানে গিয়ে একটা লাল থলে থেকে এক মুঠো চুড়ি বের করে।
এ হলো ইচ্ছে পূরণের চুড়ি। তুমি এগুলোকে যে কোনো ভালো কাজে লাগাতে পারবে, কিন্তু কখনোই কোনো খারাপ কাজে লাগাতে পারবে না। যদি খারাপ কাজে লাগাও তাহলে এটা সাপ হয়ে তোমাকে দংশন করবে। এত বড় আমানত তুমি আমাকে দিলে? আচ্ছা ঠিক আছে, আমি এটাকে আগলে রাখবো। এই যা, তোমার সাথে গল্প করতে গিয়ে তো আমি আমার ঠাম্মির কথাই ভুলে গিয়েছি, আর ঠাম্মির পিঠেগুলো তো সব ঠান্ডাই হয়ে গেল। শুধু কি তোমার ঠাম্মিকে পিঠে খাওয়াবে, আমাকে খাওয়াবে না? আচ্ছা ঠিক আছে, এই নাও দুটো পিঠে তুমিও খাও, আর আমি বরং এখন যাই, কেমন? এরপর টুনি পিঠে আর চুড়ি নিয়ে তার ঠাম্মির কাছে যায়। কি রে দিদি ভাই, আজ তোর আসতে এত দেরি হলো কেন বল তো? এরপর পথে ঘটে যাওয়া ঘটনার কথা টুনি তার ঠাম্মিকে খুলে বলে। দয়ালু আর বুদ্ধিমতি মেয়ে, যা এখানে আর একদম দেরি করিস না, সোজা তুই তোর বাড়ি ফিরে যা। ঠিক আছে ঠাম্মি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর টুনি উড়ে উড়ে তার বাড়ি যেতে থাকে। কিন্তু টুনি জঙ্গলের সব দরিদ্র পাখিদের দেখে তার মনে অনেক মায়া হয়। এরপর সে আফসোস করতে করতে বাড়ি ফিরে যায় আর তার মাকে চুরির কথা সব খুলে বলে। জানো মা, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আজ আমি এই জঙ্গলের সব অসহায় পাখিদের সাহায্য করতাম, তাদের সব অভাব দূর করে দিতাম। টুনির কথা শেষ হতে না হতে ইচ্ছে পূরণের চুড়িগুলো জল জল করে জ্বলতে থাকে আর অনেক সোনা দানা টাকা পয়সা প্রকট হতে থাকে। কি রে মা টুনি, এসব আমি কি দেখতে পাচ্ছি? এই চুড়ির ভেতর থেকে এত এত টাকা পয়সা বেরিয়ে আসছে। হ্যাঁ মা, কাঠুরিয়া একদম ঠিক বলেছিল, এটা ইচ্ছে পূরণের চুড়ি, আর তাই তো আমার মনের ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। এবার আমি এই টাকা পয়সা গুলো নিয়ে সব গরিব অসহায় পাখিদের সাহায্য করব। টুনি আর এক মিনিটও দেরি না করে টাকাগুলো নিয়ে সোজা জঙ্গলে চলে যায় আর টাকাগুলো সবাইকে দিয়ে বলে, সুখী দিদি এই নাও টাকা, আর এটা দিয়ে তুমি বাজার করে তোমার ছানাকে খাওয়াও। আমার এমন অভাবের দিনে জি আমি তোকে আমার পাশে পাবো, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক রে, আর তোর এই উদার মনতা সৃষ্টিকর্তা আরো বাড়িয়ে দিক। টুনি মুচকি হেসে সেখান থেকে চলে যায় আর অন্য সব পাখিদের সাহায্য করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন আর টুনি রোজ তার ইচ্ছে পূরণের চুড়ি দিয়ে সবাইকে সাহায্য করতে থাকে। এদিকে বাঘ পিঠার লোভে টুনির বাড়িতে চলে আসে আর সেটা জঙ্গলের সবাই দেখে ফেলে। বাঘ মামা তুমি? আমাকে পিঠে খেতে দে বলছি, নয়তো তো তোকে আমি খেয়ে ফেলবো, এই বলে দিলাম। ইচ্ছে পূরণের চুড়ি, তুমি অনেকগুলো পিঠে দাও বাঘ মামাকে। টুনির কথা মতো ইচ্ছে পূরণের চুড়ি অনেকগুলো পিঠে দেয় আর সেগুলো খেয়ে বাঘ সেখান থেকে চলে যায়। আর এসব দেখে কালু খাক মনে মনে ভাবে, এটাই তাহলে আসল ব্যাপার, তাহলে তো আজ রাতে আমাকে এটা চুরি করতে হয়। কালু চুরির চিন্তা করে টুনির ঘরের পাশে লুকিয়ে থাকে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে আর সবাই ঘুমিয়ে পড়ে আর কালু কাক চুপি চুপি ঘরে ঢুকে যেই না চুরিতে হাত রাখে আর অমনি চুরিটা সাপ হয়ে কালুকে দংশন করে। চিৎকার দিয়ে কালু মারা যায়। মা, কালু নিশ্চয় লোভ করেছিল আর তার শাস্তি সে পেয়েছে। আমি চাই না আর কেউ আমার ইচ্ছে পূরণের চুরির লোভে পড়ে মারা যাক, এই চুরিকে আজই ফিরিয়ে দিয়ে আসবো আমি। এরপর দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি তার ইচ্ছে পূরণের চুরি নিয়ে কাঠুরিয়ার কাছে যায় আর সব ঘটনা খুলে বলে চুরিটা ফিরিয়ে দেয়। ঠিক আছে টুনি, ফিরিয়ে নিলাম আমার আমানত, আর রোজ আমি তোমার অপেক্ষায় থাকবো, তুমি এসে আমার সাথে দেখা করে যাবে। ইস, আমার লজ্জা করে। এই বলে টুনি মুচকি হেসে সেখান থেকে চলে যায়। যোগ্য, এই যোগ্য, এখনো শুয়ে আছো কেন? ওঠো বলছি, আজকে তোমার খাবার খোঁজা, তাড়াতাড়ি ওঠো, যাও খাবার খুঁজতে যাও, আমার ক্ষুধা লেগেছে তো। কি হলো, উঠছো না কেন? আজকে আমার খাবার খোঁজা নয়, বরং আজকে তোমার খাবার খোঁজা, কালকে আমি খাবার খুঁজে এনেছি, ভুলে গিয়েছো নাকি?
আরে যোগ্য সোনা আমার, আমার তো মনে ছিল না। আজকে দয়া করে তুমি যাও খাবার খুঁজতে, আমার শরীরটা একদম ভালো লাগছে না গো, আমি বরং কালকে যাব। কণিকা, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি এসব অভিনয় করছো, যাও তাড়াতাড়ি খাবার খুঁজতে। আর হ্যাঁ, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবে না, এই বলে দিলাম। এই বলে যোগ্য আবারও ঘুমিয়ে পড়ে। আর কণিকা বলতে থাকে, না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমাকে যেতে হবে খাবার খুঁজতে, চল কণিকা চল, দেরি করিস না। কণিকা খাবার খোঁজার জন্য বনের দিকে উঠতে থাকে। কিছু দূর গিয়ে কণিকা বলতে থাকে, দূর বাবা, বনের পাখিরা যেন আজকাল বেশি সতর্ক হয়েছে, অনেক চেষ্টার পরও কারো কাছ থেকে খাবার ছিনে নিতে পারলাম না, তবে কি আজ না খেয়ে থাকতে হবে। আরে আরে, এটা আমি কি দেখছি, গরিব টুনির কাছে খাবারের এত বড় ব্যাগ। না না, এই টুনির কাছ থেকে খাবারের ব্যাগটা ছিনিয়ে নিতেই হবে, এবার এই ব্যাগ নিতে পারলে আমাদের আর খাবার খুঁজতে হবে না। কিন্তু ছিনিয়ে নিব কি করে, কণিকা ভাবতে থাকে। এদিকে টুনিকে দেখে টুনি তিন কন্যা বলতে থাকে, মা তুমি খাবার নিয়ে এসেছো, দাও মা আমাদের খাবার দাও। মা তুমি তো দেখি আজ অনেক খাবার এনেছো, আজকে কি তাহলে আমরা পেট ভরে খাবার খাবো? হ্যাঁ রে মা, হ্যাঁ আজ আমরা পেট ভরে খাবার খাবো। ইয়ে কি মজা কি মজা, দাও দাও খাবার দাও, আমাদের যে আর তাসেছে না। এদিকে কণিকা ভাবতে ভাবতে টিয়েকে দেখে আর বলতে থাকে, পেয়েছি বুদ্ধি, আজ তো টুনির খাবারের ব্যাগ নিয়েই ছাড়বো। কি ব্যাপার কণিকা দিদি, তুমি এভাবে হাঁপাতে হাঁপাতে আমার কাছে কেন আসলে, কি হয়েছে, কারো কোনো বিপদ হয়নি তো? আবার টিয়ে, আমি পাশের বন থেকে শুনে আসলাম, টুনির মা মিনু মাসি নাকি অনেক অসুস্থ, মিনু মাসি বারবার টুনিকে দেখতে চাচ্ছে, তুই টুনিকে গিয়ে একটু বলতো, যাতে টুনি এক্ষুনি যায় মিনু মাসির কাছে। তুমি আমাকে কেন বলছো, তুমি নিজে গিয়েই বলো। তুই জানিস না টুনির সাথে আমার ঝগড়া লেগেছে, আমি টুনির সাথে কথা বলি না, তুই যা না গিয়ে বল, দেরি হলে পরে টুনি আর মাসির সাথে কথা বলতে পারবি না, হয়তো মাসি মরেই যাবে, যা না টিয়ে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। টুনি বোন, টুনি তোর মা অনেক অসুস্থ, তোকে বারবার দেখতে চাচ্ছে, জলদি করে তোর মায়ের কাছে যা। কি বললি, মা অসুস্থ, আমি এক্ষুনি যাব মায়ের কাছে। মা আমরাও যাব তোমার সাথে, আমাদেরও নিয়ে চলো, আমরাও দিদিমাকে দেখতে যাব। সোনারা তোরা জেদ করিস না, অনেকটা পথ উড়ে যেতে হবে, তোরা পারবি না অত দূর উঠতে, আর পথে অনেক দুষ্ট ইগো থাকে, তোরা এই ব্যাগ থেকে খাবার খেয়ে নিস কেমন, আমি মাকে দেখে চলে আসবো, আর তোরা ঘর থেকে একদম বের হবি না, ঠিক আছে? টুনি কাঁদতে কাঁদতে উড়ে চলে যায়। এটা দেখে কণিকা হাসে আর বলতে থাকে, বুদ্ধি কাজে লেগেছে কণিকা, চল টুনির তিন কন্যার উপর আক্রমণ করতে হবে তো। এরপর কণিকা টুনির ঘরে প্রবেশ করে। কণিকা মাসি, তুমি এখানে, কিছুকে বলবে, মা বাড়িতে নেই, আমাদেরকে বলো, মা আসলে আমরা সব বলে দিব। আরে আমি তো কিছু নিতে এসেছি, তিন কন্যা তোদের পিছনে দেখ, বড় বড় চোখ করে কে যেন তাকিয়ে আছে। কণিকার কথা মতো তিন কন্যা পিছনে তাকায়, আর সাথে সাথে কণিকা খাবারের ব্যাগ নিয়ে উড়ে যায়। তিন কন্যা এটা দেখে বলতে থাকে, আরে আরে মাসি দাঁড়াও, আমাকে খাবারের ব্যাগ দিয়ে যাও, তুমি অনেক খারাপ, এই কণিকা মাসি আর দাঁড়াও দাঁড়াও, আমরা মাকে তোমার কুকর্মে কাটে খুলে বলবো, পাঁচে কণিকা মাসি। কণিকা সোজা বাড়িতে আসে আর যোগ্যকে সব কথা খুলে বলে। সব শুনে যোগ্য বলতে থাকে, টুনির তিন কন্যা যদি টুনিকে সব বলে দেয় তাহলে তোমার কি হবে, একবার ভেবে দেখেছো? টুনি ওই বন থেকে ফিরেই আর আসবে না, তার কারণ ওই বনে অনেক ঈগলের বসবাস, টুনিকে দেখলেই ঈগল খেয়ে ফেলবে, বুঝেছো? এখন বেশি কথা না বলে খাবার খাও। এরপর যোগ্য আর কণিকা খাবার খায়। এদিকে তিন কন্যা বলতে থাকে, দিদি এবার আমি কি খাবো, আমাদের যে অনেক ক্ষুধা লেগেছে, ঘরে তো কোনো খাবার নেই, চলো দিদি।
টুনির দিকে উড়তে থাকে। অন্যদিকে টুনির সামনে একটা ঈগল আসে। কতদিন হলো পাখির মাংস খাই না, আজ আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হবে। ঈগল দাদা আমাকে খেয়ো না, ছেড়ে দাও দয়া করে, আমার মা যে অনেক অসুস্থ, আমি আমার মাকেই দেখতে যাচ্ছি দাদা, আর বাড়িতে আমার তিনটে ছোট ছানা আছে, দয়া করো দাদা। ওই বৃদ্ধা মিনু তোর মা বুঝি? ওকে তো আমি দুই সপ্তাহ আগেই খেয়েছি, আর এখন তোকে খাবো, আয় আমার কাছে আয়। তার মানে টিয়ে দিদি আমাকে মিথ্যে বলেছে? কিন্তু কেন? ঈগল দাদা তুমি দয়া করো, আমি তোমার পায়ে পড়ি। ঈগল টুনির কোনো কথা না শুনে ওর উপর আক্রমণ করে, আর টুনিকে খেয়ে ফেলে। এদিকে তিন কন্যা উড়তে উড়তে একটা গাছের নিচে টুনির রক্তাক্ত পালক দেখে। তিন কন্যা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা একে হয়ে গেল তোমার, কেন তুমি আমাদের দিকে ভাবে চলে গেলে, এবার আমাদের কি হবে, কে আমাদের খাবার এনে দিবে? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো, আমি পড়ি তোমাদের সাহায্য করব, বলো আমাকে। আহারে সত্যি তোমাদের অনেক কষ্ট, আমি তোমাদের তিনজনকে তিনটি শক্তি দান করব, তোমরা তিন শক্তিশালী তিন কন্যায় পরিণত হবে। তোমরা তোমাদের শক্তি দিয়ে নিজেদের পাশাপাশি বনের অসহায় পাখিদের সাহায্য করবে, কেমন? এরপর পরে তিন কন্যাকে তিন ধরনের শক্তি দান করে। টুকে তুমি যখন ইচ্ছে তখন সোনা দিতে পারবে, আর টিং টিং টুন টুন তোমরা খাবার আর টাকা দিতে পারবে। আমাদের সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ পরি। আর হ্যাঁ, কখনো বেশি লোভ করবে না, আর কেউ যদি তোমাদের কোনো ক্ষতি করতে চায় তখন তোমরা নিজেরাই ওদের শাস্তি দিতে পারবে। আমি এবার এলাম, ভালো থেকো। টুনটুন বোন, তুই তো খাবার প্রকট করতে পারবি, আমাদের যে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার প্রকট কর। টুনটুন খাবার প্রকট করে আর তিন কন্যা খাবার খায়। একদিন তিন কন্যা গরিব বিউটিকে তাদের শক্তি দিয়ে সাহায্য করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন যজ্ঞকণিকা লোভে পড়ে শক্তিশালী তিন কন্যাকে ধরে বেঁধে রাখে আর বলতে থাকে, এই তিন কন্যা, অনেক বনের পাখিদের সাহায্য করেছিস, এবার আমাদের সোনা দানা টাকা পয়সা দে। কি হলো রে, তোদের কথা কানে যাচ্ছে না? দে বলছি অনেক সোনা দানা, যাতে আমরা ধনী হতে পারি। তোদের লোভ এখনো কমেনি, সেদিন তোদের কারণে আমার মা মারা গিয়েছে, আজ আবার আমাদের বেঁধে রেখেছিস, তোরা আজ লোভের কঠোর শাস্তি পাবি। বোনেরা লাঠি প্রকট কর আর এদের মারতে থাক। তিন শক্তিশালী কন্যা লাঠি প্রকট করে আর সেই লাঠি হাওয়ার ভেসে যজ্ঞ আর কণিকাকে মারতে থাকে। ওরে বাবা রে যজ্ঞ, এই তিন কন্যা তো খুবই ভয়ঙ্কর, আমার পিঠ গেল রে গেল, যজ্ঞ বাঁচতে চলে পালাও, আমার ধনী হওয়ার শখ মিটে গেছে। যজ্ঞ কণিকা পালিয়ে যায় আর তিন কন্যা জাদু করে মুক্ত হয়। টুনি নিয়ে এসো চায়ের কেতলিটা, অনেক তো বেলা হলো, এবার তো বনে চা নিয়ে বেরোতে হবে। কই গো, চা গরম হয়েছে কি? এই তো, আর একটু অপেক্ষা করো, আসছে।
এই নাও কেটলি, পুরো 100 কাপ চা আছে। প্রতি কাপ চা 10 টাকা করে বিক্রি করবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, এবার আমি চললাম। তুমি বাড়িতে সাবধানে থেকো, কেমন? এরপর টোনা চায়ের কেটলি নিয়ে বনে বেরিয়ে পড়ে। টোনা উড়তে থাকে আর বলতে থাকে, জানিয়ে যাও চা, গরম গরম সুস্বাদু চা, যে একবার খাবে সে বারবার চাইবে। এসো এসো দাদা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও চা। চলে গেল চলে গেল গরম চা, খেতে চাইলে জলদি এসো। এই তো না, এক কাপ চায়ের দাম কত রে? আর চা খেতে কেমন হবে? হ্যাঁ দাদা, এক কাপ চা 10 টাকা, আর চা খেতে অনেক টেস্টি। এক কথা, একবার খেলে বারবার খেতে চাইবে, একদম চায়ের স্বাদ তোমার মুখে লেগে থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে আর কণিকা দিদিকে এক কাপ করে 2 কাপ চা দে তো। টোনা কবুতর আর কণিকাকে 2 কাপ চা দেয়। কবুতর চা মুখে দিয়ে ফেলে দেয়। এ দেখে টোনা বলতে থাকে, কি হলো দাদা, চা ফেলে দিলে কেন? ভালো লাগেনি নাকি? ছি, এসব চা নাকি বিষ? কি বিশ্রী খেতে, একদম পানসে লাগছে। ছি ছি, কি জানি বলেছিলি, একবার চা খেলে মুখে স্বাদ লেগে থাকবে। ছি ছি, তোকে বিশ্বাস করে চা খাওয়াই উচিত হয়নি, আমার মুখটা পুরো বেস্বাদ করে দিলি। মনে হচ্ছে এই গরম চা তোর গায়ে ঢেলে দেই। চা রাখতে পারিস না? তাহলে চাওয়ালা হয়েছিস কেন? আর কখনো তোর চা খাবো না। এই কবুতর, চল এখান থেকে। এরপর কবুতর আর কণিকা চলে যায়। টোনা মন খারাপ করে আবারও চা বিক্রি করতে থাকে, কিন্তু যে পাখি টোনার চা খায় সেই রেগে যায়। এক পর্যায়ে টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি গো, এমন মন খারাপ করে আছো কেন? চা বিক্রি হয়নি নাকি? আচ্ছা টুনি, তুমি চা রাধো কিভাবে? আজকে সবাই চা মুখে দিয়ে ফেলে দিয়েছে আর আমাকে অনেক অপমান করেছে। কেউ চা পুরোপুরি খায়নি আর আমাকে টাকাও দেয়নি। কিন্তু টোনা, আমি তো অনেক সুন্দর করে চা রান্না করি। তুমি তো আমার হাতের চা খেয়ে অনেক প্রশংসা করো, তাই না? বিশ্বাস করো, আমি অনেক ভালো করে চা রান্না করেছিলাম। আচ্ছা, তুমি 1 কাপ চা খেয়ে দেখো তো কেমন লাগে। আরে, চা তো বেশ ভালোই লাগছে টুনি, কিন্তু ওরা কেন এমন বললো? আমি তো কিছুই বুঝতে পারছি না টুনি। টোনা, চিন্তা করো না, আমি কালকে আরো ভালো করে চা রান্না করব। দেখবে কালকে আর কেউ তোমাকে অপমান করবে না। চলো, আমি তোমাকে খেতে দিব। এরপর টুনি টোনাকে খেতে দেয়। পরের দিন আবারও টোনা চা নিয়ে বনে বেরিয়ে পড়ে। চা নিয়ে যাও চা, গরম গরম চা, এসো এসো দাদা দিদিরা, এসো এসো। টোনা ডাক শুনে বনের মোরল আসে, আর মোরলের সাথে মোরলের চাকরও আসে। এই টোনা, এই আমার মাথা ধরেছে, আমাকে কড়া করে 1 কাপ চা দে তো। চ্যা 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 চ্যা, এ কি বিচ্ছিরি চা রে বাবা, আমার মুখটা একেবারে তেতো হয়ে গেল। এই বেটা, তোর সাহস তো কম নয়, বনের মোরলকে বিশ্রী চা খাওয়াস? আমাকে বিশ্রী চা খাওয়ানোর জন্য তোকে শাস্তি পেতে হবে, আর তোর শাস্তি হলো এই বন থেকে চলে যাওয়া। তুই কালকের মধ্যে এই বন থেকে চলে যাবি, এই বলে দিলাম। দাদা, এত বড় শাস্তি দিবেন না, দয়া করুন, আমি অনেক গরিব, অন্য বনে আমার কোনো আত্মীয় স্বজন নেই। পায়ে পড়ি দাদা আপনার। যেদিন তুই ভালো চা বানাতে পারবি সেদিন এই বনে ফিরে আসবি, কালকের পর থেকে তোকে এই বনে দেখলে মেরে পা ভেঙে দিব, এই বলে দিলাম, যত সব। এরপর মোরল চলে যায়, আর টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি গো, আজকেও মন খারাপ করে ফিরলে যে, চা কি আজকেও বিক্রি হয়নি নাকি? গিন্নি, শুধু চা বিক্রি নয়, মোরল মশাই এই বন থেকে চলে যেতে বলেছে আমাদের। কিন্তু কেন, কি অন্যায় করেছি আমরা বলো টোনা? এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে, হায় হায়, এবার তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের যে এই সাতকুলে কেউ নেই। টুনি অনেক কান্না করে।
পরের দিন সকালে টুনা টুনি তাদের ব্যাগ বস্তা নিয়ে কাঁদতে কাঁদতে পাশের বনের দিকে চলতে থাকে। টুনি তাড়াতাড়ি চলো, অন্য বনে গিয়ে প্রথমে আমাদের একটা থাকার জায়গা খুঁজতে হবে। এত আস্তে আস্তে চললে পরে রাত নেমে আসবে আর আমাদের গাছের নিচেই থাকতে হবে। টুনা, আমার যে বনে প্রচন্ড মায়া জন্মে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না। টুনা, সৃষ্টিকর্তা আমাদের কেন এত বড় বিপদ দিল? সাহায্য করো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য করো। তখনই পাশ থেকে একটা বৃদ্ধা টুনাটুনিকে ডেকে ওঠে। এই যে বাচ্চারা, এদিকে আয় তো, আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দে তো, সাহায্য কর বাচ্চারা, পিপাসায় মরে যাচ্ছি আমি। টুনি, তোমার কাছে যে ব্যাগ আছে ওই ব্যাগে পানির বোতল আছে, বুড়িমার পিপাসা পেয়েছে, পানির বোতলটা বের করে দাও তো, বুড়িমাকে আমি পানি খাইয়ে দেই। টুনি ব্যাগ থেকে পানির বোতল বের করে টোনাকে দেয়। টোনা বুড়িমাকে খাওয়ায় আর খাওয়া শেষে টোনা বলতে থাকে, বুড়িমা আমাদের আশীর্বাদ করো যেন আমরা নতুন বনে গিয়ে ভালোভাবে বাস করতে পারি, আমাদের যেন আর কোনো বিপদ না আসে। এসব কথা বলতে বলতে টোনা কান্না করে দেয়। টোনার কান্না দেখে বুড়িমা বলতে থাকে, কিরে বাবা, তোদের কি বিপদ, যার জন্য তোরা কাঁদছিস বল আমাকে, সব খুলে বল, আর তোরা ব্যাগ বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস? এরপর টোনাটুনি কান্না করতে করতে বুড়িমাকে সব কথা খুলে বলে। সব শুনে বুড়িমা তার ব্যাগ থেকে একটা ছোট্ট পাথর বের করে টোনার হাতে দেয় আর বলতে থাকে, এই পাথরটা তোদের কাছে সব সময় রাখবি, এই পাথরটা চায়ের পাত্রে রেখে তা রান্না করবি, আর তারপরই এর জাদু দেখতে পাবি। যা এখন, তোরা অন্য বনে নয়, নিজের ঘরে ফিরে যা। বৃদ্ধার কথা মতো টুনাটুনি নিজের ঘরে ফিরে আসে আর টোনা পাথরটা টুনির হাতে দিয়ে বলতে থাকে, টুনি বুড়িমার কথা মতো এই পাথরটা পাত্রে রেখে চা রেঁধে আনো তো, আমি চা খেয়ে দেখতে চাই কি জাদু আছে এই পাথরে। এরপর টুনি পাথরটা চায়ের পাত্রে রেখে চা রেঁধে নিয়ে আসে আর টোনাকে খেতে দেয়। টোনা চায়ের কাপে চুমুক দিয়ে বলতে থাকে, ওরে ওরে, এ কি টুনি, পুরো অমৃত খেতে, এত সুস্বাদু কেন এই চায়ে? তার মানে বুড়িমা এই জাদু দেখার কথাই বলেছে? কাল তো আমি এই চা বনের সবাইকে খাইয়ে পাগল করে দিব। আহ, দাও দাও আরেক কাপ দাও তো। এরপর টুনি টোনাকে আরেক কাপ চা দেয়। পরের দিন সকালবেলা পাথর দিয়ে চা রেঁধে সেই চা টোনা বনে নিয়ে বিক্রি করতে বের হয়। চা, গরম গরম চা, এসো এসো, অমৃত চা খেয়ে যাও, একবার খেলে বারবার খেতে চাইবে। তোর এত বড় সাহস, তুই এখনো বন থেকে যাসনি আর আমার কথা অমান্য করে আবারও চা বিক্রি করতে বেরিয়েছিস, আজ তোর পিঠের চামড়া তুলে ফেলবো। মোড়ল মশাই, চামড়া পরে তুলবেন, আগে আমার এই চাটা খেয়ে দেখুন, পুরো অমৃত চা, একবার খেলে সারা জীবন মনে থাকবে। বিশ্রী চাওয়ালা হয়ে আবারও তোর চায়ের প্রশংসা করছিস, তোর চা খেয়ে আমার মুখ নষ্ট করার ইচ্ছে নেই, বুঝেছিস? বিশ্বাস না হলে আপনার ওই প্রহরীকে খেয়ে চেক করতে বলুন। এই নাও তোতা দাদা, এক কাপ চা। টোনা তোতাকে চা দেয় আর তোতা চা খেয়ে বলে, আরে বা, এ চা না আর কিছু, সত্যি সত্যি এটা অমৃত রে, বা কি খেতে, কি দারুণ খেতে রে টোনা। চুপ কর তুই প্রহরী, তুই আমার প্রহরী হয়ে ওই সামান্য চাওয়ালার চায়ের প্রশংসা করছিস, তোকে চাকরি থেকে বাদ দিব আমি। মালিক, চাটাই এমন যে প্রশংসা না করে থাকতে পারলাম না, বিশ্বাস না হলে আপনিও খেয়ে দেখুন মালিক। এই দে, মালিককেও এক কাপ চা দে। ওরে ওরে টোনা, তুই তো কামাল করে দিয়েছিস রে, এ তো পুরো অমৃত, আমি তো পাগল হয়ে গেলাম রে তোর চা খেয়ে। আহা, কি স্বাদ, দে 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 আরেক কাপ চা দে আমাকে।
তোর এই বন থেকে আর কোথাও যেতে হবে না রে। আজ থেকে রোজ আমাকে এক কাপ করে চা খাওয়াবি। এই নে তোর চায়ের দাম। এরপর ঈগল টাকা দিয়ে চলে যায়। টোনা এভাবেই পুরো বনে চা বিক্রি করে। টোনার চা বনের সবাই কিনে খেতে থাকে আর সবাই টোনার প্রশংসা করতে থাকে। এক বনে অনেক রকমের পশু পাখি বাস করত। সেই বনের পশু পাখিরা অনেক আনন্দেই দিন কাটাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বনের দক্ষিণ কোণে একটা বড় আম গাছ ছিল, আর সেই আম গাছে বাস করত এক যোগু কাক নামে কাকের আত্মা। তারপর মিঠু দাদা, আর তো এই বনে বাস করা যাচ্ছে না, এবার বুঝি বাড়িঘর ছেড়ে পালাতেই হচ্ছে। ওই কাকের আত্মার ভয়ে বউ বাচ্চা নিয়ে সব সময় ভয়ে থাকি গো। আমি তো বাপু আজকেই রাতের বেলা বাড়িঘর ছেড়ে পালিয়ে যাব। তুমি কবে যাচ্ছ? জীবনের মায়া থাকলে আর এই বনে বেশি দিন থেকো না। ঠিক বলেছ কবুতর দাদা, আমিও চলে যাব আজকে। অকালে ওই আত্মার হাতে প্রাণ দিতে চাই না বাবা। মিঠু তো তার কবুতর যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আলোচনা করছিল, সে সময় আমগাছ থেকে যজ্ঞ কাকের আত্মার ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসতে থাকে। মাও খাও, পাখিদের গন্ধ পাও, রক্ত চারিদিকে রক্তের বন্যা বইয়ে দিব আমি। এই আম গাছের আশেপাশে যারাই থাকবে আমি তাদের হত্যা করব, আর তাদের মুন্ডু দিয়ে বুড়ি ভোজ করব। রক্ত রক্ত। মিঠু তো তার কবুতর যখন এসব কথা শুনতে পায়, তখন তারা পরিমরি করে দৌড়াতে থাকে আর বলতে থাকে, ও বাবা গো, ও মা গো, জীবন থাকতে আমি আর এই বনে আসব না। ভূত মিঠু রে, পালা রে, আরো জোরে দৌড় দে, লেজ তুলে দৌড় দে। ও মা, ও মা গো, দৌড়াতে হবে না, চল উড়ি বাবা গো ভূত। এভাবে একে একে যজ্ঞ কাকের আত্মার ভয়ে ওই বন ছেড়ে সবাই চলে যেতে থাকে। এদিকে ওই বনে বাস করত টোনা আর টুনি নামের এক দম্পতি। টোনা ছিল ভীষণ সাহসী। টোনা কিছুতেই তার বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয় না। এরপর দেখো টোনা, সবাই বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে, আমরা কি মরার জন্য এখানে এখনো পড়ে আছি? চলো না টোনা, আমরাও কোথাও পালিয়ে যাই। টুনি, তুমি যে এত ভীতু তা আমি জানতামই না। যদি আগে জানতাম তবে তোমাকে বিয়ে করতাম না আমি। কানের কাছে এমন ঘ্যান ঘ্যান করো না তো টুনি বাড়ি ছাড়ার জন্য। যাও, অনেক রাত হয়েছে, টিউবওয়েল পার থেকে একটু জল এনে আমাকে খেতে দাও। ওরে বাবা রে, এই রাতের বেলা আমি কিছুতেই বাইরে যাব না। টোনা, যেদিন ওই আত্মা এসে তোমার ঘাড় মটকাবে সেদিন আর পালানোর পথ পাবে না, এই বলে দিলাম। চুপ করো তো টুনি, আমি ওসব আত্মা ফাত্তা বিশ্বাস করি না। আর একবার ওই আত্মার কথা বললে তোমাকে অমাবস্যার রাতে আম গাছের কাছে আমি নিয়ে গিয়ে বেঁধে রাখবো বললাম। টোনার এমন কথা শুনে টুনি ভয়ে টোনাকে আর কিচ্ছু বলে না, আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। ঠিক মাঝরাতে কোথাও কেউ নেই, আজ আমি কার রক্ত খাবো? এই বনে যারাই থাকবে তাদেরকে আর জীবিত রাখবো না আমি। রক্তের নেশা উঠেছে আমার, কোথায় গেলে রক্ত পাবো? রক্ত রক্ত দাও। এমন আওয়াজ শুনে টুনি ঘুম ভেঙে যায় আর জানালা দিয়ে ওই আম গাছটার দিকে তাকায়। টুনি ওই আম গাছটার ডালে দেখতে পায় দুই পায়ে রক্ত মেখে কে যেন পা দোলাচ্ছে। তা দেখে টুনি ভীষণ ভয় পায় আর ঘুমন্ত টোনাকে ধাক্কা মেরে ডাকতে থাকে। ওরে বাবা রে, এটা আমি কি দেখলাম! টোনা, ওঠো না, ওঠো না টোনা, দেখো দেখো কে যেন আম গাছের ডালে বসে পা দোলাচ্ছে। এই টোনা, উঠছো না কেন? মরার মতো ঘুমিয়েছো নাকি? হ্যাঁ, টুনির এমন ধাক্কা ধাক্কি করার ফলে টোনার ঘুম ভেঙে যায় আর টোনা বিরক্ত হয়ে বলে, কি শুরু করলে টুনি এই রাত দুপুরে?
সারাদিন খেটে খুটে এসে কি আমাকে একটু ঘুমাতেও দিবে না তুমি শান্তি করে? কই দেখি কোন আত্মা কোন গাছের ডালে আছে, কই? এ কথা বলে টোনা জানলা দিয়ে আম গাছের দিকে তাকায় আর রক্ত মাখা দুটো পা ঝোলানো দেখে বলে, আজ আমি এই আত্মাটাকে এই বনছাড়া করেই ছাড়বো। আত্মা বনছাড়া হবে, না হলে আমি বনছাড়া হব। দেখি এই আত্মা কি করে আমার, আর কেনই বা সবার বিপদের কারণ হচ্ছে এই আত্মা। এই কথা বলে টোনা ঘর থেকে বেরিয়ে আম গাছটার দিকে যেতে থাকে আর টুনি পেছন থেকে কেঁদে কেঁদে বলতে থাকে, কোথায় যাচ্ছ টোনা এই রাতের বেলা? ঘরে ফিরে এসো, দোহাই লাগে তোমার টোনা, আমাকে একা ফেলে যেও না টোনা, যেও না বলছি। তবুও টোনা টুনির কথায় কান না দিয়ে আম গাছের কাছে যায় আর ওই ঝোলানো পা দুটোকে উদ্দেশ্য করে বলে, কে তুই? হ্যাঁ, কোন উদ্দেশ্যে এই আম গাছে জায়গা নিয়েছিস বলতো? এই বনের পাখিদের কেন ক্ষতি করছিস? চলে যা বলছি, এক্ষুনি চলে যা এই আম গাছ ছেড়ে। তুই তুই কোন ঘাটের মারা রে, আমাকে তাড়াতে এসেছিস? আমি হলাম যজ্ঞ কাকের আত্মা, আত্মা সমাজের সব থেকে ভয়ঙ্কর আর শক্তিশালী, আর তুই এক সাধারণ তুচ্ছ পাখি হয়ে আমাকে তাড়াতে চাস? তোর কি জানের মায়া নেই? ভালো চাস তো এই বন ছেড়ে চলে যা, তা না হলে তোর মুন্ডু আমি কাঁচা কাঁচা চিবিয়ে খাবো। কি, তুই আমার মুন্ডু খাবি? দেখি আয় আমার সামনে আয়, আর কে কার মুন্ডু খায় সেটা আমি তোকে দেখাচ্ছি, শয়তান আত্মা কোথাকার। এ কথা বলে টোনা যজ্ঞকা কাত্তার পা ধরে টান দেয় আর আচমকা পা ধরে টান দেওয়াতে যজ্ঞকাকের আত্মা তাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে গাছের ডাল থেকে পড়ে যায়। তারপর, তোর এত বড় সাহস, তুই আমার পা স্পর্শ করিস, আজ তোর আর রক্ষা নেই। এই বলে যজ্ঞকাকের আত্মা যখনই টোনাকে আক্রমণ করতে যাবে তখনই যজ্ঞকাকের আত্মার মাথার শিং খুলে যায় আর তা দেখে টোনা অবাক হয়ে যায়। একি একি অবাক করা কাণ্ড, তোকে আমার চেনা চেনা লাগছে কেন? কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি, আত্মার আবার শিং খুলে যায়। তুই নিশ্চয় তাহলে কোনো নকল আত্মা, তাই না? মনে পড়েছে মনে পড়েছে, তুই তো যজ্ঞ কাক, যে কিনা এই বন দখল করে বড় কারখানা তৈরি করার উদ্দেশ্যে সবাইকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছিলি, তারপর সবারই গণপিটুনি খেয়ে এই বন ছেড়ে চলেও গিয়েছিলি। তুই আবার এসেছিস, আমি সবাইকে তোর ব্যাপারে বলে দিব, দাঁড়া। টোনা এ কথা বলার সাথে সাথে যজ্ঞকাক মাটি থেকে একটা বড় লাঠি তুলে নিয়ে টোনার মাথায় জোরে আঘাত করে আর টোনা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর যজ্ঞকাক হাসতে হাসতে মনে মনে বলে, আমাকে ধরিয়ে দিতে এসেছিল, দেখ তোকে এবার কে বাঁচায় আমার হাত থেকে। এ কথা বলে যজ্ঞকাক মাটি থেকে শিং তুলে নিয়ে তার মাথায় বসিয়ে দেয় আবার নকলাত্মা সেজে টোনাকে নিয়ে গাছের ডালে উঠে যায় আর টোনাকে গাছের ডালের মধ্যে এক শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর টোনার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে যাতে টোনা জ্ঞান ফেরার পর কথা বলতে না পারে। এদিকে টোনার ফিরে আসতে দেরি হচ্ছিল দেখে টুনি ভীষণ চিন্তা করতে থাকে আর সব ভয় কাটিয়ে আম গাছের কাছে যায় আর যজ্ঞকাক টুনিকে দেখে মনে মনে বলে, এক আপদকে সামলিয়ে নিলাম তো আরেক আপদ এসে জুটলো, আজ যে কার মুখ দেখে সকালে উঠেছি, ইস, এখন মনে হচ্ছে সত্যিকারের আত্মা হলেই ভালো হতো, সব কটার মুন্ডু চিবিয়ে চিবিয়ে খেতাম, যাই এটাকেও তাড়ানোর ব্যবস্থা করি। যজ্ঞকাক মনে মনে এ কথা ভেবে আবার তার কণ্ঠ ভুতুড়ে করে টুনির উদ্দেশ্যে বলতে থাকে, শিকার নিজে নিজে আমার কাছে ধরা দিয়েছে, আয় আয় আমার কাছে আয়, আরো কাছে আয়, তোর রক্ত দিয়ে আমি আজ রক্ত স্নান করব। এ কথা বলে যজ্ঞকা গাছের ডাল থেকে তার রক্ত মাখা পা দুটো ঝুলিয়ে দেয় আর তা দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। টুনি চিৎকার করতে করতে দৌড়াতে থাকে।
ও মা গো, ও বাবা গো, আমাকে খেয়ে ফেললো গো, খেয়ে ফেললো। বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। ভু ভু ভূত ভূত, বাঁচাও আমাকে। এই কথা বলতে বলতে ওই রাতেই টুনি বন প্রধান ঈগলের বাড়িতে গিয়ে ওঠে আর ঈগলকে ডাকতে থাকে। কর্তা, কর্তা বাবু, আমাকে বাঁচান কর্তা বাবু। আমি আর আমার স্বামী যে বড্ড বিপদে পড়েছি। কর্তা, কর্তা বাবু, দরজা খুলুন। এ কথা বলে টুনি ঈগলের দরজায় কড়া নাড়তে থাকে আর কড়া নাড়ার শব্দে ঈগল ঘর থেকে বেরিয়ে আসে। ঈগলকে দেখে টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে ঈগল বলে, না, এই আত্মার ভয়ে আর চুপ করে থাকা যাবে না, আজ কিছু একটা করতেই হবে। আজ বনের সবাই মিলে ওই গাছকে আগুনে পুড়িয়ে দিব। চলো টুনি, আমার সাথে চলো। এ কথা বলে টুনি, ঈগল আর বনের কয়েকজন আগুনের মশাল হাতে নিয়ে আম গাছের কাছে যায় আর কোনো কিছু না বলে গাছে আগুন দিয়ে দেয়। আগুন দাও দাও করে জ্বলতে থাকে। এদিকে আগুনের আঁচে টোনার জ্ঞান ফিরে যায় আর টোনা ছটফট করতে করতে মুখের কাপড়ের বাঁধন খুলে ফেলে আর চিৎকার করে বলে, টুনি, টুনি বাঁচাও, বাঁচাও আমাকে টুনি, আমি পুড়ে গেলাম, বাঁচাও। এদিকে যজ্ঞ কাকু আগুনের আর সহ্য করতে না পেরে চেঁচিয়ে ওঠে, কে কে এই গাছে আগুন দিয়েছে, নিভিয়ে ফেলো, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম। এদিকে গাছের উপর দুজন স্বাভাবিক পাখির কণ্ঠ শুনে গাছের নিচে দাঁড়ানো সব পাখি অবাক হয়ে যায়। ঈগল বলে, এ কি, এ তো কোনো আত্মার কণ্ঠ নয়, এক্ষুনি আগুন জল দিয়ে নিভিয়ে ফেলো। ঈগলের কথা শুনে সব পাখি বাড়িতে গিয়ে দৌড়ে দৌড়ে বালতি করে জল এনে আম গাছের আগুন নিভিয়ে ফেলে আর টোনার যজ্ঞ কাককে গাছ থেকে নামিয়ে এনে বলে, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা দুজন এই আত্মার কাছে কি করো, আর এই পাখিটা এমন ভয়ঙ্কর সেজে আছে কেন? ঈগলের কথা শুনে টোনা বলে, তুই সবকিছু নিজের মুখে স্বীকার করবি নাকি আমি সবাইকে নিজের মুখে সবটা বলবো বলতো? বলছি বলছি, আমি সবকিছু বলছি। আসলে আমার এই জায়গার উপর লোভ অনেক দিন থেকে, কিন্তু কিছুতেই আমি এই জায়গা হাতিয়ে নিতে পারছিলাম না। তাই এই আম গাছে আত্মা সেজে সবাইকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিচ্ছিলাম, যেন খুব সহজে আমি জায়গাটা হাতিয়ে নিতে পারি। এ কথা শুনে বনের সকলে ভীষণ রেগে যায় আর যজ্ঞ কাককে আবার সবাই গণপিটুনি দিয়ে বন থেকে তাড়িয়ে দেয় আর টোনার সাহসের সবাই প্রশংসা করতে থাকে আর সবাই বাড়ি ফিরে যায়। তারপর থেকে বনের সব পশু পাখিরা আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, অসৎ উপায়ে কোনো কিছু লাভ করা যায় না। উদ্দেশ্য যদি সৎ থাকে, সেই জিনিস আমরা অল্প পরিশ্রম করেই পেয়ে যাই, আর উদ্দেশ্য অসৎ থাকলে সে জিনিস সারা জীবন পরিশ্রম করলেও পাওয়া যায় না। তাই আমাদের সব সময় সৎ থাকা উচিত। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।